যে স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠন এটাকেই প্রমাণ করে যে আমরা কতখানি ডেসপারেট ছিলাম, কতখানি অবরুদ্ধ ছিলাম, কতখানি উদ্দীপ্ত ছিলাম। পয়লা মার্চ থেকে শুরু করে 25শে মার্চ পর্যন্ত এক একটা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বাংলার মানুষের চিত্তটাকে উদ্বেলিত করে, উচ্ছ্বসিত করে, উদ্গত উদ্ধত চরিত্রগুলোকে একটা মোহনা এনে আমরা দাঁড় করাবাম। তখন বাঙালি কিন্তু নীরবে মার খায় নাই, বাংলাদেশের মানুষ তখন প্রতিরোধ করল, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলল, যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। তা আমরা তখন 25শে মার্চের পরে আমাদের কিন্তু আগেই রাস্তা তৈরি করা ছিল, আমরা কীভাবে সংঘবদ্ধ হব, কীভাবে একত্রিত হব, কীভাবে নতুন করে আমরা প্রতিরোধ ব্যবস্থা শুধু নয়, কীভাবে আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে মোকাবেলা করব, সশস্ত্রভাবে মোকাবেলা করব, সেইটা আমরা তৈরি করে রেখেছিলাম। আমি সম্ভবত শেষ ব্যক্তি যে 32 নম্বর থেকে বের হয়। অনেক অনুরোধ করেছি, নেতা আমাদের সঙ্গে আসতে চান নাই। এখন ভাবি, তখন খুব দুঃখ পেয়েছিলাম, এখন ভাবি উনি ঠিকই করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গেলে মানুষের মন ভেঙে যেত, মানুষ দুর্বল হয়ে যেত এবং মনে করত যে হয়তো স্বাধীনতা যুদ্ধের জন্য বা পাকিস্তান ভাগ করার জন্য আগের থেকেই বঙ্গবন্ধু ভারতের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছেন। এই যে মানুষের মনটাকে ভেঙে দিত, একদম দ্বিধাবিভক্তি আসতো আমাদের সন, এই জন্য মৃত্যুকে আলিঙ্গন করার ওই যে প্রত্যয় দৃঢ় পদক্ষেপ নেতার, ওইটাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে আরও ত্বরান্বিত করে, আরও বেগবান করে, আরও শক্তিশালী করে। তা আমরা গেলাম, আমরা গেদে বলে একটি জায়গায় খুব সম্ভবত 27শে মার্চ না 29শে মার্চ আমার ঠিক খেয়াল হচ্ছে না, আমরা একত্রিত হলাম। ওখানে আমাদের কাবরু জওয়ান ভাই, ক্যাপ্টেন মনসুর আবি চাচা, তাজউদ্দিন সাহেব, এরা সব একত্রিত হলাম আমরা। আমরা ছাত্রলীগের 4 নেতাই ছিলাম ওখানে, দিয়ে আমরা ঠিক করলাম কে কোন রুট দিয়ে সীমান্ত অতিক্রম করব। ওখানে আমরা যাব, ওখানে আমরা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করব, ওখানে অস্ত্র নেব, ভারতের সরকারের কাছে চাইব। তার আমরা কিন্তু শরণার্থী হতে ভারতবর্ষে যাই নাই, আমরা ওখানে প্রশিক্ষণ লাভের জন্য গিয়েছিলাম, প্রশিক্ষণ গ্রহণের জন্য গিয়েছিলাম, অস্ত্র সংগ্রহের জন্য গিয়েছিলাম, সংগঠিত হতে গিয়েছিলাম, সংগঠিত হতে গিয়েছিল। আমি অল ইন্ডিয়া টিচার্স কনফারেন্সে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান বক্তা হিসাবে, আমি সেখানেও দাঁড়িয়ে বলেছি যে শরণার্থী ক্যাম্পে অন্ন ভিক্ষা করার জন্য আমরা আসি নাই ভারতবর্ষে, আমি ভারতবাসীর কাছ থেকে একটি ক্ষুদিরাম, একটি বাঘা যতীনকে দেখতে চাই যে বলবে যে মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে না দিবে, অস্ত্রগার লুণ্ঠন করা হবে। আমাদের অধ্যাপক ইউসুফ আবি, সোহরাব হোসেন, মোয়াজ্জেম ভাই, এরা বলবে যে করো কি করো কি, এই দেশের থেকে আমাদের উৎখাত করবে নাকি, আরে কও কি, তুমি অস্ত্রগার লুণ্ঠন করার কথা কয়ে দিবে, আমাকে হ্যাঁ কয়ে দেবেন যা থাকে কপালে, যে বলতে হবে যে মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে না দিবে, প্রয়োজনে ভারতবর্ষের অস্ত্রাগার লুণ্ঠন করা হবে, আমি সেই আহ্বান শুনতে চাই। এরা ভয় পেয়ে কীভাবে, ইট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এমনকি পরবর্তীকালে একটা সময় ডিপি ধর আমাকে বলবে যে বাবারে বাবা আপনাদের অনেক সাহস, ইংরেজিতে তো ইউ আর ভেরি 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 কারেজিয়াস পিপুল, আই ডোন্ট নো হোয়াই হি সেড ইট, উনিও অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের কারেজকে, আমাদের সাহসকে। আপনি জানতে চাইছেন ভিতরের কথা, একটি কথা আমি বলবো যে আমাদের চায়ের কুতুব বলে যিনি খ্যাত, আপনাদেরকে চায়ের খলিফা বলতো, আমাদের চায়ের খলিফা বলতো, চায়ের কুতুব যাদেরকে বলতো, তিনি হলেন শেখ ফজলুল আকমনি, সিরাজ আলম খান, আব্দুর রাজ্জাক, আতুফাইল আহমদ। ওনারা বসে গুটুমুটু করে একটা সিদ্ধান্ত নেবেন, প্রবাসী সরকাররা নাকি বঙ্গবন্ধুর মুক্তি চায় না,
এটা তাদের সকল প্রকল্পিত একটা সিদ্ধান্ত, অতএব ওর বিরোধিতা করতে হবে। আমি সাজান সিরাজকে বোঝালাম মাখন এবং আব্দুল কুদ্দুস মাখন আর সোম আব্দুর রব, আমরা চার যাই ওই বিএসএফেরই হেডকোয়ার্টারে একটা ঘরে বসে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা বললাম যে দেখেন, বিদেশের মাটিতে প্রবাসে এই বিভাজন আমাদেরকে দুর্বলই করবে। 100% নিশ্চিত যে তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই প্রবাসী সরকার গঠন করছে। বঙ্গবন্ধু কিন্তু তার রাষ্ট্রপতি, নজরুল ইসলাম সাহেব তার উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন সাহেব তার প্রধানমন্ত্রী। তা সে যাই হোক, সেই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই প্রবাসী সরকার গঠন করছে। এটা সাজান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন আর সোম আব্দুর রব, আমরা চারজনই একমত হলাম। একমত হয়ে আমরা সিদ্ধান্ত নেব প্রবাসী সরকারকে আমরা সাহায্য করব। সেই প্রেক্ষাপটে মুক্তিবাহিনী গঠিত হল, সিএনসি স্পেশাল গঠিত হল, মুজিব বাহিনী গঠিত হল। এটা হলো বিভিন্ন বিভিন্ন সেক্টর দিয়ে, বিভিন্ন বিভিন্ন গ্রুপ দিয়ে, বিভিন্ন বিভিন্ন চিন্তা চেতনা দিয়ে, ভিতর দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সেখানে যে মানে গরিবা স্টাইবে, কমান্ডো স্টাইবে আমাদের গরিবা যুদ্ধ দাঁড় করানো। আমি কিন্তু একটা কথা খুব সুস্পষ্টভাবে বলবো যে 9 মাসের যুদ্ধে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতার প্রেক্ষাপটে, এবং ছাত্রলীগ যেদিন স্বাধীন বাংলার পতাকা তুলে দেয় 1 মার্চ, 3রা মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে, সেই দিনই স্বাধীন হয়ে গেছে। তার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে, তার বিশ্ব নন্দিত একটি বিজয় এসছে, পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে আলিঙ্গন করেছে। 16 ডিসেম্বরের কথা যখন বলেই ফেললেন, যেদিন আমাদের পূর্ণ বিজয় অর্জিত হলো আক্ষরিক অর্থে, সেদিন আপনি কোথায় ছিলেন, কিংবা সেদিন আপনার অনুভূতি? আমি যশোর সীমান্তে ছিলাম যখন 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। আমি 17ই ডিসেম্বর ইন্ডিয়ান আর্মিতে করে আমি আর সাজান সিরাজ ঢাকা পুরনো এয়ারপোর্টে অবতরণ করেছি, ভারতীয় সামরিক হেলিকপ্টারে করে। আর 16ই ডিসেম্বর আমি যশোরে ছিলাম, যশোর সেক্টরে আমি, ওখানে খান টিপু সুলতান ছিলেন তৎকালীন এমপি, এমপি এবং এককালীন ছাত্রলীগের যশোর জেলার সাধারণ সম্পাদক, উনি মারা গেছেন, খান টিপু সুলতান। ওনার বাসা ছিল একদম সীমান্তের বরাবর, ওটা মুক্ত ছিল, অবমুক্ত ছিল, কোনো দিন পাকিস্তান আর্মি ওখানে যায় নাই, ওখানে ছিল। ওখান থেকে শোনেন, মানুষের মনের কৌতূহলের কোনো সীমা নাই, পরিসীমা নাই। আমার কেন জানি না তখন মনে হতো চল যাই স্বাধীন বাংলাদেশে, যে তাটি ভাত খেয়ে আসি, একটু পান্তা ভাত খেয়ে আসি, একটু মুড়ি খেয়ে আসি। তখন এটা প্রচণ্ড একটা আগ্রহ তৈরি করতো মনে, তাই সময় পেলেই আমি ওই, যেহেতু আপনি বঙ্গবন্ধুর সাথে বা বঙ্গবন্ধু পরিবারের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলেন, যেহেতু আমাদের সময় কম, আপনার কাছ থেকে এমন কোনো কি স্মৃতিচারণ জানতে পারি বা আপনি স্মৃতিচারণ করতে পারেন যেখানে কথা আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে? অনন্য সাধারণ আমি বলি, একদিন বঙ্গবন্ধু তখন স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী, জাতির জনক, ওনার মাথা ধরছে, মাথা ব্যথা করছে, তা এই যে কি সেলুন পাস না কি যেন বলে, কানের পাশ দিয়ে উনি বাগাইছেন এরকম স্টিকারের মতো, তা বলতেছেন ওনার স্ত্রীর নাম ধরে, রেনু মাথাটা খুব বিস্কুটতেছে রে গোপালগঞ্জ ভাষায়, তা ভাবি এর মধ্যে বোধহয় একটু ওয়াশরুমে গেছে। তা এই সময় একটা লোক এসে আমাকে মজিব ভাইয়ের কাছে খবর দিতে বলল, নিচের ওনার যে কাজের ছেলেটা, যে একটা লোক ওনার সঙ্গে দেখা করতে চাই, একটা কদু আনছে, সাথে একটা কদু আনছে। ভাবি কই, এবং সাহেব আপনি জানতো ভাই, উনি আমাকে আপনি বলতেন, আপনি জানতো যে ওই লোকটাকে বিদায় করেন, মাথার যন্ত্রণায় ছটফট করছে, এখনও রাজনীতির ই ছাড়বে না, ফ্যাও ছাড়বে না। তা আমি নিচে যাবো করছি,
তা মনির ভাই আমাদের বলে যেতে কইস না, একটু থাকতে কহ। তা আমি নিচে যে ওর সঙ্গে কথা বলতেছি, এর মধ্যে উনি নিচে নামছে, আমি নামটা ঠিক মনে নাই, তো ধরেন তার নাম আব্দুল আওয়াল। তা উনি নামতে নামতে একদম জঙ্গি স্যান্ডো গেঞ্জে গায়ে দেয়, পাঞ্জাবিও গায়ে দেয় নাই, শেখের পুত নেমে কইতেছে, রে আওয়াইয়া তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস। কই না বুঝি ভাই, না ভাই, অন্য কেউ তো ধরে মার দিত। ছাত্রলীগের সভাপতি বলবি আমাকে তো কিছু বললো না, কয় কী কদু আনছোস, কতদিন দুধ কতু খাই নাই, দে 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 তোর কদুটা দে। আপনি চিন্তা করেন তার মানসিকতা, আপনি চিন্তা করেন কী পর্যায়ে সে একটা কর্মীকে ভালোবাসবে, কী গভীরভাবে ভালোবাসবে, তার মাথা ব্যথা, তার স্ত্রীর নিষেধ, তার ডক্টরের নিষেধ, কোনো কিছুই তাকে আটকাতে পারে না। ছুটে সে নিচে চুপে এসছে স্যান্ডো গাইজদের জ্ঞান রুঙি পড়া স্যান্ডো গাইজদের গায়ে দেওয়া। এই ছিল বঙ্গবন্ধুর কর্মীর প্রতি ভালোবাসা, এই ছিল তার অকৃত্রিম হৃদয়, এই ছিল তার উদ্ভাবিত চিত্তের সত্তা বহিঃপ্রকাশ। সে একটা অনন্য সাধারণ বাংলার মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য। তাছাড়া তো আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় রহমত। শোনেন, প্রধানমন্ত্রী তিনি 3.5 বছর ছিলেন, তার মেয়ে তো 19 বছর হলো, কিন্তু জাতির জনক তো আর বারবার কেউ হবে না। এবং আমাদেরও এই পরিস্থিতি, আজকে যতই অবসরে থাকি, নিঃসঙ্গতার যন্ত্রণা যতই প্রকট হোক, কিন্তু একটা কথা যখন ভাবি যে স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হওয়ার সে বিশাল সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছিল, তখন বিশ্বাস করেন কৃতজ্ঞতায় মন ভরে উঠে। তখন আর দুনিয়ার কোনো অতৃপ্তি আমার হৃদয়কে আর স্পর্শ করতে পারে না, আমার অনুভূতিকে বিন্দুমাত্র মানে বেদনাহত করতে পারে না।